প্রিয় বিএপিএসসি এবং বি কমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যারা সিসিএফ দু হাজার বাইশের সিলেবাসে তোমরা কলেজে ভর্তি হয়েছো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে তোমাদের নানান যে প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে কমেন্ট বক্সে বহু নানাভাবে প্রশ্ন করেছ যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নের সঠিক উত্তর নিয়েই একদম সঠিক উত্তর নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো আশা করি ভিডিওটি তোমরা যদি দেখো অনেক ডাউটস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের অনেক চ্যানেলই রয়েছে যেখানে দেখছি অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন যেগুলো শুনে তোমরা অনেকে লিখছো যে স্যার আমাদের কিছুজন একজন লিখেছে যে স্যার আমাদের পুরো টোটাল পরীক্ষার প্রশ্নপত্রই আমাদের কলেজে করবে কোন একটা চ্যানেলে বলেছে আমি তো শুনে অবাক যাই হোক তো আমি জানি না এটা কোথা থেকে কিভাবে বলছেন আমি সেই ভিডিওটি দেখিনি তোমরা পাঠিয়েছো আমি বলেছিলাম লিঙ্কটা পাঠিয়ে আমি দেখবো তো এরকম বিভ্রান্তিমূলক ছাত্রছাত্রীদের বলে কি লাভ পাচ্ছেন আমি জানি না তবু বলবো যে তোমরা ঠিক থাকলে তবেই কিন্তু সব কিছু ঠিক হবে তোমাদের বলবো যেগুলো বিগত অনেক বছর ধরে যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের ওপর একটু বসটা করো দেখো যে তা ওনারা কীরকম বলছেন বা কতটা আগে প্রিভিয়াস ইয়ে ইয়েতে মিলেছে সেরকমই দেখে সেই খবরগুলো তোমরা শুনবে দেখবে তোমরা অনেকটাই নিরাপদে থাকবে এবং দুশ্চিন্তা মুক্ত হবে প্রশ্নগুলো কি একটু বলে প্রথম প্রশ্ন হচ্ছে সিসিএফ সেমিস্টার ওয়ান পরীক্ষা কবে পাস নাম্বার কত এবং কোন সাবজেক্টগুলির টিউটোরিয়াল প্রজেক্ট হবে কোন ভাষায় প্রশ্ন হবে এবং উত্তর লিখতে হবে কোন ভাষায় সেমিস্টার ওয়ান কোন সাবজেক্টগুলির প্রশ্ন কলেজ তৈরি করবে এবং হোম সেন্টার বা কলেজে কোন সাবজেক্টের পরীক্ষা হবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে এক এক করে আলোচনা করব তো প্রথমেই আমি তোমাদের বলি যে আমাদের পরীক্ষা কবে হবে সিসিএফ দু হাজার বাইশে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তো দেখো তোমাদের এখনও ফর্ম ফিল আপের কোনো নোটিশ জারি হয়নি সম্ভবত যেরকম খবর এসছে তোমাদের এক সপ্তাহ পরেই তোমাদের কিন্তু নোটিশ জারি হবে সিসিএফের ফর্ম ফিল আপের নোটিশ সেখানে তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে এবং পরীক্ষা যে তারিখা হবে সেটি তোমাদের একটু জানিয়ে দিই তোমাদের এক সপ্তাহ মধ্যে নোটিশটি দেওয়া হবে এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হওয়ার পরেই তোমরা অ্যাডমিট কার্ড সম্ভবত তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদের পনেরো তারিখে দেওয়া হচ্ছে থার্ড সেমিস্টারে অ্যাডমিট কার্ড এবং কুড়ি তারিখে দেওয়া হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যেটা ওল্ড সিলেবাসে রয়েছে তোমাদের দেওয়া হবে সম্ভবত মার্চের ফার্স্ট উইক থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষা তোমাদের মার্চ থেকে তোমাদের শুরু হবে ঠিক আছে পরীক্ষা তো থার্ড সেমিস্টারদের পনেরো তারিখের অ্যাডমিট কার্ড এবং কুড়ি তারিখে ফার্স্ট সেমিস্টারদের ওল্ড সিলেবাসে যাদের রয়েছে তাদের হবে তোমাদের হবে ফার্স্ট উইকে একটু মাথায় রেখে চলো কিন্তু তোমাদের যখনই পরীক্ষার নোটিশ দেওয়া হবে ফর্ম ফিল আপে তার ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পরেই তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে ঠিক আছে এইটুকু মাথায় রেখে চলো তোমরা তোমাদের কোনো নোটিশই তোমাদের কিন্তু হুট করে দিয়ে পরীক্ষা নেওয়া হবে না মিনিমাম তোমরা এক মাস টাইম পাবেই তবে আমি তোমাদের একটি কথাই বলেছি তোমরা মার্চ ধরেই চলো আমি তোমাদের আগাগোড়াও বলে এসেছি ফেব্রুয়ারি মার্চের আগে তোমাদের পরীক্ষা হবে না অনেকে বলেছিল জানুয়ারি মাসেই ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার পরীক্ষা হবে অনেক বড়ো বড়ো চ্যানেলেও বলা হয়েছিলো তো আমি সেখানে তোমাদের আমাদের একটাও ভিডিও দেখাতে পারবে না যেটা আমি বলেছি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে সরি জানুয়ারিতে দুটো সেমিস্টার পরীক্ষা হবে কারণ সঠিক যে তথ্যগুলো জানি সেগুলোই শেয়ার করি এবং সেগুলো অনেকটা বিচার বিশ্লেষণ করে তবেই তোমাদের শেয়ার করি যাতে সেগুলো অনেকটাই মিলতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা দেখবে যে ডেটগুলো বলা হয় সেই ডেটেই কিন্তু তোমাদের নোটিশ দেওয়া হয় তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো মিলিয়ে নিলেই বুঝতে পারবে যাই হোক সেমিস্টার ওয়ানের পরীক্ষা তোমাদের মার্চের ফার্স্ট উইক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পাস নাম্বার কত সেটি আমি আসবো কোশ্চেন পেপার কোন ভাষায় হবে প্রচুর ছাত্রছাত্রী প্রশ্ন করেছে যে তোমাদের কোশ্চেন পেপার কোন ভাষায় হবে দেখো কোশ্চেন পেপার তোমাদের যাদের বিয়ে রয়েছে সে সেক্ষেত্রে কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষণই হবে শুধুমাত্র বাংলা পেপারের তো আর কোনো ইংলিশ ভার্সন হয় না সেটা বাংলা পেপার বাংলা পেপারই হবে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার যেমন হিস্ট্রি রয়েছে এডুকেশান রয়েছে সোশ্যালজি রয়েছে ইকোনমিক্স রয়েছে এইগুলো সাবজেক্টগুলোর প্রশ্নপত্র বাংলা এবং ইংলিশে উভয় হবে এবং বিয়ে বিএসসি এবং বি ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট রয়েছে সেগুলো বাংলা এবং ইংলিশে হবে এবং কিছু অনার্সের সাবজেক্ট রয়েছে সেগুলো সম্পূর্ণ তোমাদের ইংলিশে হবে বিকমদের এবং বিএসসিদের ক্ষেত্রে বিএদের ক্ষেত্রে এরম কোনো ধারণা নেই বা কনসেপ্ট নেই এবার প্রশ্ন হচ্ছে আমরা স্যার কোন ভাষায় উত্তর লিখতে পারবো তোমরা দুটো ভাষাই উত্তর লিখতে পারবে বেঙ্গলি ইংলিশ এবং যার যেই সাবজেক্টের আরও ভাষা রয়েছে হিন্দিতেও লিখতে পারবে তো এর কোনো অসুবিধা হবে না তোমরা যারা বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে এসছো তারা বাংলায় লেখো তাদের কোনো অসুবিধা নেই তোমরা বাংলায় লিখতে পারবে বাংলায় লিখলেও তোমাদের যথাযথ উত্তর লেখার জন্য যথাযথ নাম্বার দেওয়া হবে তাতে কোনো অসুবিধা নেই যে ইংলিশ ভার্সানে লিখলেই সে বেশি নাম্বার পাবে এমন কোনো কথা নেই তোমরা ভালো লিখলে বাংলায়ও লিখলে যদি ঠিকমতো গুছিয়ে লিখতে পারো তোমরাও ভালো নাম্বার তুলতে পারবে ঠিক আছে তো কোন কোন পেপার কলেজ সেট করবে এটি একটি প্রশ্ন তো কোন কোন পেপার কলেজ সেট করবে এগুলো একটু আমি তোমাদের বলবো যে যে পেপারগুলো কলেজ সেট করবে তো এগুলো একটু তোমরা ভালো করে শুনে নেবে তো কোন কোন পেপারগুলো তোমাদের হবে সেগুলো একটু বলছি মনোযোগ সহকারে শোনো তোমাদের আইডিসি পেপার আইডিসি পেপারে তোমাদের প্রশ্নপত্র কলেজে সেট করবে এ সি ইংলিশ পেপার কম্পালসারি ইংলিশ পেপার কমন ভ্যালু অ্যাডেড কোর্স দুটি পেপারই কলেজ সেট করবে এবং এসইসি পেপার ঠিক আছে এই পেপারগুলো তোমাদের কলেজ সেট করবে এবং আরেকটি কথাও তোমাদের বলে রাখি এই চারটি পেপারের মধ্যে কোনো কোনো পেপার কলেজ যদি সেট করেও থাকে কলেজ যদি বলে যে আমরা কলেজ সরি বলছি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যদি সেট করে থাকে সেক্ষেত্রে ইউনিভার্সিটি কোশ্চেন করলেও প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে আসলেও খাতা কিন্তু কলেজে হোম সেন্টারই দেখা হবে ঠিক আছে তাই তোমরা এই পেপারগুলোতে একটু নিশ্চিন্ত থাকো এবং এই পেপারগুলোতে খুব একটা কেউ তোমরা ফেল করবে না যদি একটু লিখতে পারো তবে এই ক্ষেত্রে আমি বলবো এই পেপারগুলো হোম সেন্টারে করার মানেই অনেকেই ছাত্রছাত্রী আছে তোমরা রেগুলার ক্লাস যাও না অনেকেই অ্যাবসেন্ট করো সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের জন্য তো একটা মার্কস থাকেই এবং তোমরা যাতে কলেজে ঠিক মতো যাও আর গেলে তোমরা এই যে পেপারগুলো স্যার ম্যাডামরা পড়িয়েছেন যে কোশ্চেনগুলো দিয়েছেন সেগুলো যদি ফলো করো তাহলেই দেখবে এই পেপারগুলোতে ভালো নাম্বার তোমাদের উঠবে সেক্ষেত্রেও একটা দৃষ্টিকোণ রাখা হয়েছে সেই কারণে এই পেপারগুলোর হোম সেন্টারে দেখার জন্য ঠিক করা হয়েছে ঠিক আছে তো এই পেপারগুলো তোমরা যদি কলেজে নাও গিয়েও থাকো বন্ধুরা যদি গিয়ে থাকে তাদের থেকে প্রশ্নগুলো কি কি দিয়েছে এই সাবজেক্টে সেগুলো একটু কালেক্ট করে নিও এবং সেই সাবজেক্টগুলোর প্রশ্নপত্রগুলো খুব ভালো করে তৈরি করে যেও দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে ঠিক আছে তো এই পরীক্ষা এই পেপারগুলো খুব একটা দুশ্চিন্তা করার কারণ নেই একটু পড়ো পড়লেই তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে এইগুলো অভিজ্ঞতা দিয়ে বলছি আমাদের যে প্রফেসররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তো এই বিষয়গুলো তোমাদের খুব একটা দুশ্চিন্তা করার কারণ নেই তো আসলে এটা বোঝা গেলো এরপর আমাদের কি প্রশ্ন রয়েছে কটি সাবজেক্টের পরীক্ষা আমাদের দিতে হবে আমাদের কটি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেটি বলবো দেখো অনার্সের ক্ষেত্রে অনার্স পেপার যেটি রয়েছে একটি পেপার ঠিক আছে সেই পেপারটি তো পরীক্ষা দেবে অনার্সের ক্ষেত্রে সিসি এবং মাইনর পেপার একটি থাকবে এস ইসি পেপার থাকবে আইডিসি পেপার থাকবে তাহলে এখানে হয়ে গেলো আমাদের চারটি এবং কমন ভ্যালু অ্যাডের কোর্স থেকে আমাদের দুটি পেপার থাকবে এএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু এবং এইসি পেপার টোটাল সাতটি পেপার অনার্সের জন্য জেনারেলের জন্য কি সিসি ওয়ান সিসি টু পেপার এস পেপার আইডিসি পেপার এই চারটি পেপার এর সাথে থাকবে এইসি পেপার একটি পাঁচটি এবং কমন ভ্যালু অ্যাডের থেকে দুটি টোটাল সাতটি প্রশ্ন সরি সাবজেক্ট ঠিক আছে বি কমের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে একটু আলাদা হয় বিকমের ক্ষেত্রে চারটি কমার্সের পেপার তো থাকে তার সাথে এইসি পেপার এবং কমন ভ্যালু এডিট কোর্সের পেপার তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাবে ছটি পেপার পড়লে তো এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারলে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে বুঝে নাও কারণ এখানে তোমাদের অনেক সমস্যা মানে বুঝতে অসুবিধা হচ্ছে কারণ যেহেতু তোমরা নতুন পরীক্ষা দিতে চলেছো কলেজে এবার আসবো পাঁচ নম্বর কত খুব ভাইটাল জায়গা তোমরা অনেকেই প্রশ্ন করেছো দেখো পাঁচ নম্বর হচ্ছে তোমাদের থার্টি পার্সেন্টে জেনারেলদের পাস এবং ফর্টি পার্সেন্টে তোমাদের হচ্ছে অনার্সে পাস করার জন্য তুলতে হয় এবার যারা অনার্সে ফর্টি পার্সেন্ট না তুলেও থার্টি পার্সেন্ট পেলেও তোমাদের কিন্তু পাস তোমরা করে যাবে কিন্তু তোমাদের যখন একবারে রেজাল্ট বেরাবে পুরো একদম আটটা সেমিস্টার মিলে তোমাদের কিন্তু অনার্স পেপারগুলোতে ফর্টি পার্সেন্ট রাখতে হবে যদি না রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা জেনারেলে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তাই থার্টি পার্সেন্টের উপরে এবং ফর্টি পার্সেন্ট নিচে পেলে তোমরা পাস করে যাবে কিন্তু ফর্টি পার্সেন্ট যতক্ষণ না তুলছ তোমরা অনার্সের জন্য কিন্তু এলিজিবল হবে না ঠিক আছে এবং পাস যারা রয়েছ পাসের ক্ষেত্রে অনলি থার্টি পার্সেন্ট যদি পরীক্ষা হয় আশি নম্বরে তাহলে কিন্তু চব্বিশ নম্বর আমাদের তুলতে হবে ঠিক আছে আশি নম্বর তো আমাদের পরীক্ষা হবে না পঁচাত্তর নম্বর করে পরীক্ষা সব কটার হওয়ার কথা ঠিক আছে সেক্ষেত্রে তাহলে কত হচ্ছে এখানে আমাদের থার্টি পার্সেন্ট তিন সাত একুশ এবং তিন পাঁচে পনেরো মানে বাইশ থেকে তেইশ নম্বর আমাদের তুলতে হবে তেইশ নম্বর ঠিক আছে তুললে আমরা আমাদের পাঁচ নাম্বারটুকু তুলে নিতে পারবো আমাদের তাহলে সাপলি কিছু থাক থাকবে না এখানে কিন্তু ফেল করানো হয় না এইচএসে যেরকম করানো হতো মাধ্যমিক করানো হতো কোনো সাবজেক্টে যদি তোমরা ফেল করতে মানে কম নাম্বার পেতে তাহলে ফেল বলে গণ্য হতো এখানে কিন্তু সেরকম সিস্টেম নেই এখানে রয়েছে সাপলি সিস্টেম ঠিক আছে তো সাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওগুলো তো রয়েছে প্রিভিয়াস ভিডিওতে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো আশা করি তোমাদের যে প্রশ্নগুলো করেছে তার সঠিক উত্তর আমি দিতে পেরেছি পরীক্ষা কবে তোমাদের হবে পাস নাম্বার কত কোশ্চেন কোন ভাষায় হবে কোন কোন পেপার কলেজ সেট করবে বা ইউনিভার্সিটি সেট করবে কটি সাবজেক্ট মোট পরীক্ষা দিতে হবে আচ্ছা ইউনিভার্সিটি যে কী কী কোশ্চেন সেট করবে সেটি একটু বলবো এবং প্রজেক্ট বা টিউটোরিয়াল করতে হবে কোন কোন সাবজেক্ট সেটি একটু বলে নিই তো দেখো প্রোজেক্ট বা টিউটোরিয়াল করতে হবে অনার্সদের সিসি পেপার করতে হবে এসইসি পেপার করতে হবে মাইনর পেপার করতে হবে এবং আইডিসি পেপার করতে হবে এই পেপারগুলো অনার্সদের ক্ষেত্রে টিউটোরিয়াল বা প্রজেক্ট করতে হবে জেনারেলের ক্ষেত্রে সিসি ওয়ান সিসি টু এস সি এবং আইডিসি এই পেপারগুলোতে প্রজেক্ট করতে হবে ঠিক আছে প্রজেক্ট বা টিউটোরিয়াল ঠিক আছে বোঝা গেল এই পেপারগুলো তোমাদের কিন্তু করতে হবে ওকে তো ইউনিভার্সিটি প্রশ্নপত্র করবেন কোন কোন পেপারে সেগুলো একটু বলে রাখি অনার্স পেপারগুলো করবে ঠিক আছে অনার্স পেপারগুলো তো করবেই ইউনিভার্সিটি মাইনর পেপারটিও করবে এবং জেনারেল মেজার পেপারগুলো ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন করবে ঠিক আছে তার মানে যাদের অনার্স রয়েছে সিসি পেপারটা কলেজ করবেন ঠিক আছে মাইনর পেপার ওকে এম ওয়ান পেপার যেটি রয়েছে সেটি করবে তো এই পেপারগুলো কিন্তু কলেজ সেট করবে প্রশ্নপত্র তো আশা করি বোঝা গেল তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা করবে আমি চেষ্টা করব আমাদের তো পওয়ানো থাকে অনেক সময় সময় ওখানে লাগে তো যেটুকু সময় পাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে চ্যানেলের সাথে থেকেও তোমাদের সেমিস্টার যে পরীক্ষাগুলো সেখানে কোনো সমস্যা হবে না এটুকু বলতে পারি